শরৎকালের আলোটা একেবারে অন্যরকম হয়। অন্যরকম হবে নাই বা কেন, মা আসছেন যে, উমা আসছেন, আর সেই কারণেই তো আমি চলে এসেছি পাঁচস্থপিতে রায়জি বাড়িতে খবর নিতে। এখানকার রাজবাড়িতে কিভাবে মায়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, দুর্গাপুজো উপলক্ষে কি করা হচ্ছে রাজবাড়িতে, এবছর কি করা হবে, চলুন অন্দরমহলে প্রবেশ করা যাক। আমি একেবারে অন্দর মহলে প্রবেশ করেছি রায়জি বনেদি পরিবারে। আমি এখানকার সদস্যদের সঙ্গে কথা বলে নেব। এই বাড়ির দুর্গাপুজো আনুমানিক 400 বছর পুরনো। এই দুর্গাপুজো আরও অনেক ইতিহাস রয়েছে এই বাড়ির দুর্গাপুজোর সঙ্গে। চলুন কথা বলা হয়ে যাক আমার এই বাড়ির সদস্যের সঙ্গে। নমস্কার আপনাকে। আচ্ছা, এই বাড়ির ইতিহাস আমরা একটু জানতে চাই, কি ছিল একটা সময় এখানকার দুর্গাপুজো বলতে কি ছিল, লোকে কিভাবে জানতো? আমাদের মায়ের পুজো দুর্গাপুজো বিশেষ করে পার্বতীচরণ রায় আমাদের পূর্বপুরুষ, তার হাত ধরেই প্রবেশ, তারপর থেকে ধারাবাহিকতাভাবে চলে আসছে। আমাদের এই মায়ের পুজো একটু তান্ত্রিক মতে, আগে তো ধরুন আমরা যেগুলো দেখিনি, বাবা বা ঠাকুরদাবকে আমি দেখেছি, তাদের কাছ থেকে যে মানে কাহিনী শুনেছি, তাতে আগে বহু তান্ত্রিক মানুষ সাধু তারা আসতেন এখানে পুজোর সময়, এবং পুরো শাক্ত মতে তান্ত্রিক মতে আমাদের এই দুর্গা পুজোটা হয়। যথারীতি আপনার বোধন থেকেই আমাদের মায়ের অনুষ্ঠান শুরু। বোধনে সেদিন আপনার মায়ের ঘট আছে, ঘট ভর্তি হয়, সেদিনের একটি ছাগ বলিদান হয়, তারপর যথারীতি আপনার মানে অ্যাকচুয়ালি ধরুন সেই আমলে যে যাক জম বা তার আগে একটু বলে নিই, আমাদের বাড়ি জমিদার ছিল, ঠিক আছে, পূর্ণানন্দ ঘোষ রায় জমিদার ছিলেন, তা সেরকমভাবেই গ্রামে একটা এই বাড়িতে মানে পুরো গ্রামের লোকের মানে একটা এই বাড়ির পুজো নিয়ে একটা বিরাট উদ্দীপনা উৎসাহ এরকম একটা ছিল, এখনও সেটা আছে, তবে জাঁকজমক আপনার অনেকটাই কমে গেছে। রায়জি পরিবারের যে দুর্গাপুজো বিশেষত্ব কি রয়েছে এখন? বিশেষত্ব বলতে আপনার যেটা ধরুন একটা পুরনো নিয়ম, যেমন ধরুন দশমীর দিন, দশমীর দিন এই গেটের বাইরে যে আপনার পুরো চত্বরটা আছে, এটা তিনটে বাড়ি মিলে আমরা বাস করি। আমাদের বাড়ি রায়জি বাড়ি, আমাদের পাশেই আছে পুরাতন বাটি, ঠিক আছে, আর ওইদিকে আছে দেখবেন সিংহমাইনি, মানে বাটের বাটি পুরনো কথায়। এই তিনটে বাড়ি আমরা একসঙ্গে বাস করি, ঠিক আছে, এই তিনটে বাড়ি মেয়ে বউরা সবাই আসে, এসে সিঁদুর খেলা অন্যতম মেয়েরাও করে। রায়জি পরিবারের আরও দুই সদস্যের সঙ্গে আমি কথা বলে নেব। আচ্ছা, একটা সময় আমরা যেমনটা শুনেছি যে দশমীর দিন প্রত্যেকে আপনারা একসঙ্গে আনন্দে মেতে ওঠেন, সিঁদুর খেলায় মেতে ওঠেন, এই যে আশেপাশে থেকেও অনেকে চলে আসে, সেই দিনটা কীরকম মনে হয়েছিল? খুব আনন্দ হয় সেদিনকে, আমাদের উপভোগ করি, সবাই আসে, সবাইকে সিঁদুর মাখায়, সিঁদুর পরিয়ে দিই, খুব আনন্দ হয়, সবাই মিলে খুব আনন্দ করি, সিঁদুর খেলা সবাই মিলে আসে, আর গ্রামের সব বউরা আসে, তাদের সঙ্গে সিঁদুর খেলি, আমাদের বাড়ির সবাই থাকে, তাদের সঙ্গে সিঁদুর খেলি। সব মিলিয়ে এখানকার যে মানে বনেদি বাড়ির যে দুর্গাপুজো একটা আলাদাই বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকে অনেকে কিন্তু এখানে আসে এবং এখানকার ঠাকুর দর্শন করে যায়, সব মিলিয়ে কেমন মনে হয়? এই যে চারটে দিন মা আসছে বাড়িতে, একটা হৈহুল্লোড় ব্যাপার থাকে, কি বলবেন? হৈহুল্লোড় হয়, প্রত্যেক গ্রামে ঠাকুর মন্দির থেকে বলিদান হওয়ার পর সব ব্যান্ড বাজিয়ে আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িরও ব্যান্ড অন্য অন্য বাড়িতে যায়, গোটা গ্রাম একটা মানে আনন্দের উল্লাসে চার দিন ধরে
খুব ভালো লাগে, খুবই আনন্দ লাগে। আমরা পূজা ছেড়ে কোথাও কোনোদিন যেতে চাই না। আনুমানিক 400 বছরের পুরনো এই রাজ পরিবারের রাজ পরিবারের দুর্গাপূজা। এই দুর্গাপূজার চারটি দিন ভালোই আনন্দ করে এখানকার পরিবারের সদস্যরা। কথা বললাম তাদের সঙ্গে, অনেক কিছু সময়ের সাথে সাথে বদলেছে ঠিকই, কিন্তু কোথাও যেন এই উমা আসছে বলে, মা দুর্গা আসছে বলে আমাদের আনন্দে কোনো ভাটা পড়েনি। সেই কারণেই তো প্রতি বছর অপেক্ষা করে থাকে কবে দুর্গাপূজা আসছে, আর তারই জন্য প্রস্তুতি আবার অনেক আগে থেকেই শুরু হয়েছে। আজও সেই পুরনো রীতি পুরনো প্রথা মেনে দুর্গাপূজো মায়ের আরাধনা হয়ে থাকে এই রায়জি পরিবারে। বনেদিবার এই পুজো এখনকার মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো বনেদি বাড়ির দুর্গাপুজো বা রাজবাড়ির দুর্গাপুজো নিয়ে আপনাদের সামনে আসব। পুজো তো বাঙালির সর্ববৃহৎ উৎসব। আমি একজন মানে নাগরিক এবং পুজোর আবেগ উৎসাহ আমার মধ্যেও আছে। সেখানে সবাই যা ভাবে, এটা প্রমাণ মানুষের যে ভাবনা, গড় মানুষের যে ভাবনা, সেই ভাবনার মধ্যে আমিও আবার অন্যদিকে প্রশাসনিক চেয়ারে যেহেতু বসে আছি আমি পৌরপতি হিসাবে, আমি দুটো জিনিস বলবো যে পুজো কমিটিগুলো যথেষ্ট ম্যাচিওর। পুজো মানে 8-80 অবাল বৃদ্ধ বনিতার একটা আবেগ উৎসাহের একটা বাতাবরণ, একটা পরিবেশ। সেই পরিবেশটাকে আরও সুন্দরভাবে তৈরি করে দেবো যারা ভলেন্টিয়ার্স আছে পুজো কমিটিগুলো, তারা ভলেন্টিয়ার্সের সংখ্যা বাড়াক, তারা নিজের পুজোতে আনন্দ করুক, লোককে পুজো কমে পুজো দেখতে সাহায্য করুক। বাদ দেখি যা যা সেফটি মেজার্স যেগুলো আছে সেগুলো তো অবশ্যই তাদেরকে মেনটেন করতে হবে। যেমন আপনার ফায়ার ব্রিগেড, আগুন টাগুন না লাগে দেখতে হবে, সব থেকে বড়ো ব্যাপার আছে। কোনো জায়গায় ফার্স্ট এড রাখতে হবে, জলের ক্রাইসিস এগুলো রাখতে হবে, থাকলে পরে সেগুলো প্রোভাইড করতে হবে। বেসিক এই জায়গাগুলো দেখলে পরে থাকবো, সেগুলোকে আমরাও দেখবো, সেগুলো পুজো কমিটিকে দায়িত্বের সঙ্গে দেখতে হবে, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এনজয় করুক। কারণ মানুষের সেফটি মেজারকে সামনে প্রায়োরিটি দিয়ে তারপর আনন্দের পরিকাঠামো তৈরি হলে পরে আমার মনে হয় সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে, আনন্দটা অনেক বেশি উপভোগ করা যাবে।